দেখেন, এটা হচ্ছে এক ধরনের গেটের মতো। দেখেন কত সুন্দর জায়গা করে দিছে। অসাধারণ, মানে আমার কাছে অনেক ভালো লাগে প্রকৃতি। এরকম যদি প্রকৃতি থাকে, হ্যাঁ, গ্রামের লোক তো এই জন্য আমার কাছে অনেক ভালো লাগে। কিন্তু ছায়াযুক্ত, এই দেখেন, এগুলো এক ধরনের ঘাস আর কি, সৌন্দর্যের জন্য এটা লাগায় বাগানকে বাগান। এটা হচ্ছে সেদ্রা হসপিটাল ওইখানে। তো এখানে চতুর্দিকে কত মানে বাগান যে আছে, আর অনেক ধরনের লোকে কাজ করে এখানে এই বাগানের জন্য। ঠিক আছে, দেখেন এবার একটু উপরে দেখাই। দেখেন উপরের অবস্থা হচ্ছে এরকম। ঠিক আছে, এখানে রোদ লাগার কোনো সিস্টেম নাই। ঠিক আছে, রোদ লাগবে না এখানে। এখানে রোদ মানে সূর্যের তাপ আসবে না, এরকম ছায়া। এখানে বাতাস আছে, ফিনফিনে বাতাস। এখন তো গরমের সময়, গরমের সময় কিন্তু এখন মানুষ শুধু মানে সুন্দর পরিবেশ তো পায়। ঠিক আছে, আসলে এসব জায়গাতে বসার জন্য, আসার জন্য মানুষের সময় কই? সবাই সবার কাজে ব্যস্ত, সবাই সবার চাকরি নিয়ে ব্যস্ত, অত বুঝে না তো, টাকার পিছিয়ে ব্যস্ত সবাই। সবাই ভালো জায়গার জন্য কজন আছে মানে সময় দিতে মানে যাবে, এরকম না। যেমন মনে করেন আমি পারি না, আমি কোনো ভালো জায়গাতে যেতে পারি না সহজে সময়ের জন্য, এই হচ্ছে অবস্থা। তারপরে ওইটা হচ্ছে মেট্রো স্টেশন। দেখেন এখানে একটা করে গাছ আছে, আর এটা হচ্ছে মেট্রো স্টেশন। ওইদিকে একটু যাই, আর ওদিকে গ্রিন দেখতেছেন, এগুলো ঘাস, কিন্তু হাজার হাজার লোক কাজ করে এগুলোতে। ঠিক আছে, এগুলো কিন্তু কন্ট্রাক্ট বিষয়তে কাজ করে, কন্ট্রাক্ট বিষয় নিয়ে আসছে কাজ করে। আর এই সাইকেলগুলো দেখতেছেন, সবাই অফিসে বিভিন্ন চাকরিতে গেছে। দেখেন সাইকেলের জন্য এভাবে দেওয়া আছে, সুন্দর সিস্টেম না? ডেভেলপ কান্ট্রিতে একটা সুন্দর সিস্টেম আছে। আর আমি আসছি কিন্তু এই সেদ্রা হসপিটালে। এটা এটা সেদ্রা হসপিটাল, এটার আয়তন কিন্তু অনেক বড়। এখানে অনেক ধরনের অফিস আছে বড় বড়। ঠিক আছে, আমি দেখি এখান দিয়ে যাওয়া যায় কি না। এটা লক কাতারে সুন্দর উপভোগ করার জন্য কিন্তু অনেক কিছু আছে, দেখেন। ঠিক আছে, এক ধরনের এই বাগান মানুষ হাঁটার জন্য। এখানে এটা যে সিকিউরিটি ভাই কেসা হয় আবার এদের বেটা হ্যাঁ কেউ ডিউটি এদারি ডিউটি এদারি এদারি নেই নেই। আসলে এখানে বসে রয়েছে, ডিউটি করতেছে আর কি। ঠিক আছে, অনেক সুন্দর লাগে কিন্তু আসলে এইসব পরিবেশগুলো, কারণ হচ্ছে এরা মেট্রো থেকে যে পাবলিকগুলো আসবে, মেহমানগুলো আসবে, ওদেরকে অফিসে নিয়ে যাবে, এই জন্য বসে আছে এখানে। তো আমি এখন মেট্রোলের ভিতরে যাই, স্টেশনের ভিতরে আর কি। দেখা যাক ভিতরে কী আছে। এই দেখেন অবস্থা, মানুষ নাই, কিচ্ছু নাই। কোনো কিছু কি সমস্যা আছে? কোনো সমস্যা নেই, দেখেন মানুষ নাই। আমি জানি না যারা নতুন আসছে তারা মেট্রো স্টেশনে যায় কি না। অনেক সুন্দর করছে তারা, দেখেন আন্ডারগ্রাউন্ড একটু দেখি। দেখেন এই মেট্রো স্টেশনগুলো কত পরিষ্কার, কিন্তু এগুলো পরিষ্কার রাখার জন্য লোক আছে কিন্তু। ঠিক আছে, দেখেন কোনো দুর্ঘটনা হলে হ্যাঁ ফায়ার হোর্স আছে। ঠিক আছে, বিভিন্ন জায়গাতে এরকম মেট্রো স্টেশন কিন্তু আরও নিচে গভীরে, দেখেন আরও গভীরে। এখন যে যেখান দিয়ে যায় এখানে যাইতে পারে। দেখেন অটোমেটিক চলতেছে, কত লিফট চলতেছে দেখেন। ঠিক আছে, এদের কাছে কত টাকা চিন্তা করেন, এবারে টাকার কোনো অভাব নেই। আচ্ছা ঠিক আছে, তো ভালো থাকবেন সবাই, আজকে এখানে রেখে দিচ্ছি, আল্লাহ হাফেজ।